ছোটবেলা থেকে সকলকে এটাই শেখানো হয় যে জীবনে ভালো মানুষ তৈরি হও। সবসময় বলা হয় যে বড়দের থেকে শিক্ষা নাও। দেখো, শম্পা কাকিমুনির ছেলে সরকারি চাকরি পেয়ে গেছে, এরকম উদাহরণ দিয়ে বলা হয় যে অর্থকে কিছু শেখো। দেখো, ওই পালবাবুর ছেলে, সে তার বাড়ির লোকের কথা মেনে আইএস অফিসার হওয়ার জন্য পড়ছে, তার মতো ভালো হও। দেখো দাসবাবুর ছেলে, সে সবার সাথে মাথা উঁচু করে কথা বলে, কিছু তার থেকেও শেখো, সবার কথা মেনে চলো, ভালো হও, যেরকমটা সবাই বলে ওরকমটাই করো, কারণ তুমি এখন ছোট আর তুমি এই পৃথিবী সম্পর্কে কিছুই জানো না। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি কিছু মানুষের পছন্দ হবে না, কিন্তু আমি সাহস রাখি সেসব তিতো কথাগুলো সবার সামনে তুলে ধরার, যাতে সত্যের চাদর দিয়ে ঢেকে প্রত্যেকের কাছেই তাদের ছোটবেলাতেই পরিবেশন করে দেওয়া হয়। আর সেই চাদরের নিচে কি থাকে সেটাই যেটা এতকাল ধরে হয়ে আসছে মিডিল ক্লাস ম্যান, এরকম কথা যেগুলো সাধারণত ভালো কথা বলেই মানা হয়, কিন্তু সেই কথা, সেই রুলস মানুষকে মিডিল ক্লাসই করে রাখে। আজকে আমি বলবো যে তুমি কখনোই এটা করো না বা করবে না, যেটা একটা চাবি দেওয়া গাড়ির মতো তোমাকে দিয়ে করিয়ে নেওয়া হয়। টাকা পয়সা তো কত দামি, তাহলে কেউ মালিক হওয়ার জন্য কেন বলে না? প্রত্যেকে চাকরি করার জন্য কেন তাহলে লাইনে দাঁড়িয়ে থাকে? কিছু বড় জিনিস করার জন্য এমন কিছু করতে হয় যেটা সকলের থেকে একটু আলাদা হয়, প্রত্যেকে জানে এই কথাটা। তাহলে সব সময় এমন কাজই কেন করো যেমনটা পুরো ভিড়ের লোকজন করতে থাকে? বাড়ির লোকজন আলু কিংবা পটলের দাম 10 টাকা কমানোর জন্য বেলা বয়ে যাওয়ার শেষ মুহূর্তে বাজারে যাবেন, কিন্তু বাড়ি এসে নিজের ছেলে মেয়েদের এটা বলবেন যে টাকা পয়সাই বেশি জরুরি। পুরো সত্যিটা জেনে নিজের সন্তানদের সাহস এটা বলে বাড়াবেন না যে আমি বলবো না যে তুই চাকরি কর, কিন্তু তুই জীবনে যা করিস না কেন পুরো সততার সাথে কর। এগুলো তারা কিছুই বলবেন না, বরং তারা এটা বলবেন যে সেনবাবুর ছেলেকে দেখো, এক্সামে স্টার নিয়ে এসেছে, তোমাকে সবাই এটা নিশ্চয়ই বলে যে সবার সাথে মিলেমিশে থাকো, এই দুনিয়াটা যেমন তেমন করে থাকো, কিন্তু আমি এটা বলছি যে যেরকম দুনিয়া সেই রকম তোমার হওয়ার প্রয়োজন নেই। যেই লেভেলে এই দুনিয়া আছে সেই লেভেলে তোমার থাকার প্রয়োজন নেই, বরং তার থেকে উপরে থাকার প্রয়োজন আছে। আর দুনিয়ার থেকে উপরে ওঠার জন্য সকলের মাঝে ভিড়ের মধ্যে থাকার প্রয়োজন নেই, তার জন্য একা থেকে তপস্যা করার প্রয়োজন আছে। এইরকম করলে লোকজন তোমায় বলবে যে তুমি অনেক লজ্জা পাও, কারোর সাথে কথা বলো না, কিন্তু তাদেরকে যা বলার বলতে দাও। লোকজন তোমায় বলবে যে এই কাজ করে কিছুই হবে না, কিন্তু তাদেরকে বলতে দিও। যদি তুমি তোমার রাস্তায় সঠিক হও আর লোকজন যদি তোমায় খারাপ বলে, তাহলে এর জন্য চোখ নিচু করে নেবে না, বরং এর মানে চোখ উঁচু করে চলার সময় এসে গেছে। এরকম ধরনের খারাপ কথা শোনা ভালো, কারণ কারোর খারাপ কথা বলাতে তুমি খারাপ হয়ে যাবে না। আর যদি কেউ তোমাকে খারাপ বলেও থাকে, তার মানে তুমি খারাপ নও, তাই তাদের চোখে তুমি খারাপ। আর যদি তুমি তোমার লাইফের টার্গেটের উপরে কাজ করো, যদি তোমায় কেউ বলে যে তুমি ভীষণ খারাপ মানুষ, কখনো ফাংশনে যাও না, মেয়েদের সাথে ফ্লার্ট করো না, কখনো বন্ধুদের সাথে নেশা করো না, তাহলে খারাপ হয়েই থাকো বন্ধু। যদি তুমি রাত 3টে অবধি ফেসবুকে বা মেসেঞ্জারে একটি অপরিচিত মেয়ের সাথে কথা না বলে বা ফ্লার্টিং না করে সেই সময়টাতে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করে থাকো, আর সকালে যদি কেউ তোমায় বলে যে তুমি অনেক খারাপ লোক, তাহলে খারাপ হয়েই থাকো বন্ধু। এই খারাপের মধ্যে অনেক ভালো জিনিস লুকিয়ে আছে। সকল বড় বড় সফলতা অর্জনকারী মানুষের চোখ দিয়ে দেখো, তারা অনেক কিছু ফেস করেছে জীবনে, ভালো হয়ে কিছুই পায়নি,
রুলস তাদের জন্যই বানানো হয় যারা সেই লেভেলে বাঁচতে আর মরতে চায়। নিয়মগুলো ভেঙে ফেলা শেখো। খারাপ হওয়া মানে এই নয় যে কাউকে গালি দাও বা মারপিট করো, বন্ধুদের সাথে নেশা করো কিংবা মেয়েদের সাথে সারা রাত জেগে প্লটিং করো। খারাপ হওয়া মানে এটা যে যেরকম তুমি হতে চাও সেরকমটাই হও। ভিডিওটি শেষ করার আগে স্বামীজির কিছু কথা বলে শেষ করতে চাই। স্বামীজি বলেন যে হতাশাকে কখনোই মনে ঢুকাতে দিও না। মানুষ নিজেকে যেমন ভাবতে শিখবে তেমনি হবে। স্বামীজির উক্তিটি একটি গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। কল্পতরু গাছের নিচে বসা একজন লোকের রাজা হওয়ার ইচ্ছে জাগলো আর সঙ্গে সঙ্গেই সে রাজা হয়ে গেল। পর মুহূর্তে একটি সুন্দরী রমণীর বাসনা জাগলো তার মনে। দেখতে দেখতে একটি সুন্দরী রমণী তার পাশে এসে গেল। তখন তার চিন্তা হলো যে এখন যদি একটা বাঘ এখানে এসে আমায় খেয়ে ফেলে এবং সঙ্গে সঙ্গে একটা বাঘ সেখানে এসে তাকে খেয়ে ফেলল। স্বামীজি এই ঘটনাটি বলে বলেন যে ঈশ্বর হলেন সেই কল্পতরু গাছের মতো। তার কাছে যদি কেউ নিজেকে নিরশ্রয় আর হতভাগ্য বলে মনে করে তাহলে সেই রকমই থাকে। যার বিশ্বাস আছে ঈশ্বরের প্রতি তার ঈশ্বর মনে সকল বাসনা পূরণ করেন। সে সব কিছুই পায় ঈশ্বরের কাছ থেকে। যে নিজেকে সামান্য জীব বলে মনে করে সে জীবনে সামান্যই থেকে যায়, আর যে নিজেকে ঈশ্বর সমান বলে ভাবতে শিখে তার ঈশ্বরত্ব লাভ হয়। অনন্ত শক্তি আপনার ভিতরেই রয়েছে। বন্ধুরা, কখনোই মনে দুর্বলতা আসতে দেওয়া উচিত নয়, তাই আমাদের সবল মস্তিষ্ক করতেই হবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই।